চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হয়েছেন মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে ছিলেন ফিজ, বোলিং করে ফিরছিলেন। এ সময় নেটে ব্যাটিং করা মেথু ফোর্ডের একটি বল এসে সজোরে আঘাত করে মুস্তাফিজুর রহমানের মাথার পিছনের অংশে, সাথে সাথেই বসে পড়েন ফিজ। দৌড়ে সেখানে যেতে দেখা যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনকে, আসেন ফিজিও। মাঠে বেশ খানিকটা সময় মুস্তাফিজুর রহমানকে ট্রিটমেন্ট দেয়া হয়েছে, কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছিল বেশ গুরুতর ফিজের আঘাতটি। মেথু ফোর্ডের বলটি সজোরে আঘাত করেছে মুস্তাফিজুর রহমানের মাথার পিছনের অংশে। আঘাত গুরুতর মনে করে এরপর সাথে সাথেই অ্যাম্বুলেন্সে করে মুস্তাফিজুর রহমানকে পাঠানো হয়েছে হাসপাতালে। মাঠ থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশি এই পেসারকে। এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে বোলিং করছিলেন মুস্তাফিজুর রহমান। সুপার ফোরে উঠার জন্য ফিজদের পরবর্তী ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। আর এই সময়ই মুস্তাফিজুর রহমানের মাথায় বলের আঘাত, যেটা অনাকাঙ্ক্ষিত হয়ে আসে দলটির জন্য। পরবর্তী অবস্থা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ফিজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আঘাত পাওয়ার সাথে সাথেই মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।